আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমরা বিরতির উপরে ফিরে আসছি আমাদের এইবার যে সেগমেন্ট সেটা হলো আসলে পলিটিক্যাল ইমপ্লিকেশন অফ স্কটিশ রেফারেন্ডাম ইফ নো গোস নো তো আমরা যে আসলে আর একদিনের জন্য ওয়েট করতেছি একদিন পরে আমরা দেখতে পারবো আসলে শুক্রবার সকালে উঠে দেখতে পারবো হয়তো হল ইউনাইটেড কিংডম অথবা ইন্ডিপেন্ডেন্ট স্কটল্যান্ড আর সেটা নিয়েই কথা হতেছিলো আমাদের আজকে বিজ্ঞ গেস্টদের নিয়ে আর আমি গত সেগমেন্টে যে আমাদের আলোচ্য বিষয় সেটাকে নিয়ে আসলে আমি ক্যারি অন করতে যাচ্ছি আমি যদি আমার তাহির ভাই সাহেবকে বলি যে একটা আমাদের স্পেশালি আমাদের বিএমই কমিউনিটি যারা এবং আপনি বিএমই হোল না ধরে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে দেখেন যে অনেকের একটা চিন্তা চেতনা ধারণা যে আমরা হয়তো স্কটল্যান্ডে গেলে আমরাই হয়ে যাব সিটিজেন হয়ে যাব। লার্জ নাম্বার অফ পিপল আমাদের স্পেশালি ইন্টার হ্যামেটস আছি আমাদের

তারা একটা অনেকেই তাকে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে যদি তারা ওখানে ইয়েসের পক্ষে তারকে গিয়ে ভোট দেয় বা ইয়েস ভোট তারা জয় হয়ে যায় তাহলে তারা সেখানে তারা লিগেল হয়ে যাবে এই কনসেপ্টটা কাকা কারা দিয়েছে এটা এটা বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন লোক আমাকে বলছে ইভেন ইভেন অনেক লোক আমাকে ডাইরেক্টলি আমাকে ফোন করে বলছে ভাইয়া ভাইয়া আপনার কমিউনিটিতে আছেন আমাকে কিছু আমার নামটা স্কটল্যান্ডে ভোটার রেজিস্টার করাই দেন অনেক লোক আমাকে প্রায় দশ বারোটা আমি নিজে পেয়েছে আচ্ছা রেজিস্টার করাই আমাকে দেন বলে কেন বলে না স্কটল্যান্ড স্বাধীন হয়ে যাবে

তারা তারা আপনার যে বিকাশ রুলস যেটা আছে বাইরে থেকে অবৈধ লোক যাতে না আসতে পারে তারা তো সেই পুলিশ দ্বারা মেনটেন করবে এটা শুধু একটা গুজব চড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু কোনো তার বেস নেই সুতরাং আমি মনে করি বেসলেস একটা জিনিস দিয়ে আমাদের লোককে সেখানে নেওয়া হচ্ছে এবং লোক সেখানে যাচ্ছে অলরেডি তারা গিয়ে সেখানে ইভেন আজকে রাত্রে পর্যন্ত আমার জানা মতে ভোটার লিস্টের নাম রেজিস্টার করতেছে অনলাইনে রেজিস্টার করতেছে কিন্তু এটা তো জানি আমরা যে ভোটার লিস্টের নাম রেজিস্ট্রেশন করার জন্য এটা ইংল্যান্ডেও যে রুলস স্কটল্যান্ডেও সে রুলস আদার টু নেশন দ্য সেম রুলস

আমি যেটা বলছি বর্তমানে এসে মডার্ন ওয়ার্ল্ড ইন্টারনেটে গেলে সবকিছু পাওয়া যায় ভোটার লিস্ট রেজিস্ট্রেশন করতে যদি যান মাই মাই ভোট একটা ওয়েবসাইট আছে যেখানে যাওয়ার পরে আপনি দেখবেন হাউ টু রেজিস্টার এখানে ক্লিয়ারলি লেখা আছে ইউ পার্ট অফ গ্রুপ আপনি যেটা বলছেন আগে এবং প্রিভিয়াস অ্যাড্রেসও লাগে কোথায় আসিলেন আপনি কোথায় গোটা রেজিস্টার ছিলেন আপনি ইজিলি হয়ে যেতে পারবেন বাট ইনকোয়ারি যখন আসবে বা যদি আসে দেন ইউর ইন ট্রাবল যদি আপনার স্টেটাস এদেশে না থাকে তো আমি আমার অ্যাডভাইস থাকবে এই ধরনের যারা লোক আছেন ঠিক মোর অ্যাডভাইস বিফোর ইউ ডু এনিথিং কারণ আপনি এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনি নিজে বিপদে পালাই পড়বেন বা আরেকজনকে আরো অন্যকে বিপদে পালাইবেন অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে দেখা গেছে যে ফোন কইরা অনেকে অনেকের ফোন অ্যাড্রেস নিয়ে এনেছে ওর কোনো খবরই নাই ওইখানে অ্যাড্রেস দিয়ে দিছে আর এটা এটা কিন্তু আসলে একটা স্ক্যারি ম্যাটার হ্যাঁ আর সবচেয়ে বড় জিনিস হয়েছে যে নানা যেটা বলছেন পলিসিটা আমাদের ইউনাইটেড কিংডমে যে বর্তমানে পলিসি আছে এই পলিসি আমাদের থাকবে আঠারো মাস তো থাকবেই থাকবে আঠারো মাস পরে যদি ইয়েস হয়ে যায় আঠারো মাস পরে ইলেকশন হবে হ্যাঁ এই এই ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে সেই সিদ্ধান্ত নেবে সেই গভর্নমেন্টের সিদ্ধান্ত নিবে তাদের ইমিগ্রেশন পলিসিটা কি হবে এবং এই ইমিগ্রেশন পলিসিটা উইল বি ইন দ্য সেম লাইন উইথ ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু বর্ডার কন্ট্রোল থাকবে না অবভিয়াসলি ইংল্যান্ডে তো অবজেকশন দিবেই যে আমাদের যদি স্কটল্যান্ডের যদি ইমিগ্রেশন কন্ট্রোলটা ইজি হয়ে যায় ওরা বলবে যে তোমার স্কটল্যান্ডে দুইকা লোক আমার ইংল্যান্ড এসে গেল

সালামু সুপ্রিয় দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমরা জাস্ট আমাদের বিরতির পরে এসে গেলাম আর আপনাদের সাথে আরেকজন গেস্টকে পরিচয় করে দিতে চাই তাকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই আমাদের বা তারপরে আমরা ওইয়ার ডিলাইটেড যে আমাদের কাউন্সিলর ওহিত ভাই উনি নিজে একজন লন্ডন বোর্ড অফ টাওয়ার আর সেই সাথে এখনো সে আমাদের ক্যাবিনেট মেম্বার আছেন ওহিদ ভাই আপনার আপনি বিজি শিডিউলের মধ্যে আসার জন্য অনেক ধন্যবাদ এখানে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ আপনি জানেন আমাদের আসলে প্রোগ্রামের একটা তিনটা সেগমেন্ট দুটা সেগমেন্ট চলে গেছে আমি যদি আপনাকে দিয়ে আসা শুরু করতে চাই আসলে যেটা স্কটল্যান্ডের একটা বিরাট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইস্যু হয়েছে বিগ ডিল আর আজকে হয়তো আজকে আপনার ডেপুটি মেয়র আছেন একসময় হয়তো আমাদের এমপি হয়ে যেতে পারেন লোকাল এমপি হয়ে গেলে আপনি ইউল পার্লামেন্ট প্লে আওয়ার বয়স রোল এজ

এক্সটেন্ড করে তারপরে তাদের তাদের তাদেরকে এটা ইয়ে করতে হবে বিভিন্ন প্রবলেম আছে এখানে টেকনিক্যাল অনেক সমস্যা আছে কনস্টিটিউশন যারা গিংস রয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমার একজন পলিটিশিয়ান হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে স্কটল্যান্ড এই যদি ইয়েস হয় তাহলে একটা বিগ একটা ক্রাইসিস হবে এবং এটা আপনারা হয়তো নিশ্চয়ই বলেছেন যে ইকোনমিকগুলো প্রবলেমগুলো আপনারা অলরেডি আলাপ করেছেন আমি যদি আনসারটি এবং বিশেষ করে ফাইন্যান্সিয়ালি অনেকেই বলে আমি কালকেও বলেছি যে অনেকেই বলে যে ইকোনমিক্যালি তারা বেটার হবে আমি তো দেখতে পাই না কারণ

হারানোর কিছু নাই না হারানোর আছে এইটা আমি বলতেছিলাম যে প্রথমে যে জিডিপি আপনি শুধু জিডিপি দিয়ে একটা দেশের ঠিক করে জানা আপনি অনেক ফ্যাক্টর আছে তারপরে আপনি দেখেন আমি যেটা বলছিলাম প্রথমে যে এই দেশে কিন্তু স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের সাথে আসার কারণ কিন্তু তাদের ইকোনমিক ডিজাস্টার তারা যে সময় পানামাকে তারা ইয়ে করতে চাইলো তখন কিন্তু তাদের একটা ডিজাস্টার হয়েছিল তারা এটা থেকে রিস্ক করতে পারেনি তাদেরকে তখন কিন্তু ইংল্যান্ডই কিন্তু করতে হয়েছে এবং এইটার কারণে আবার ইউনাইটেড কিংডম হয়েছে এগুলো অনেক লং হিস্ট্রি কিন্তু আমার যেটা হচ্ছে যে শুধু একটা ব্যাপারে শুধু জিডিপিতে হবে না কারণ এখানে এখন ইকোনমি একটু বেটার হচ্ছে এর কারণে যে ইংল্যান্ডের সাথে তাদের লোক কম এখানে লোক বেশি বিভিন্ন ফ্যাক্টর আছে এখানে কিন্তু যদি ইংল্যান্ডের সাথে যদি আবার ইয়ের খারাপ আজকেই দেখেন না বিভিন্ন পত্রিকা বলতেছে যে স্ট্রেট ওয়ে তারা একটা ডিসিশন হবে

যদি মনে করি স্কটল্যান্ড চলে যায় আসলে ডিফেন্স সিচুয়েশন নেওয়া ইউকের জন্য কি হবে আপনি জানেন নিউক্লিয়ার ট্রাইডেন্ট সিস্টেম ইজ ইন ইন ক্লাইড সো দ্যাট উইল বি দ্য বিগেস্ট ডিজাস্টার ফর ইউকে বিগেস্ট ডিজাস্টার লেবারের হবে ইয়াস শুধু লেবারের না ইয়ে পুরা ইউনাইটেড কিংডমের হবে একটু আগে যে বলছেন অনেক জব অনেক জব চলে যাবে আমাদের স্কটল্যান্ডেরই অনেক লোক আছে ইউকে বিয়েতে আছে ওরা ওদের জব চলে যাবে

ট বাট আই ডিভ অ্যাট আমি যেটা আমি যেটা বিলিভ করি যে আমার পার্শ্ববর্তী দেশে আমার হাতে একটা থাকতে হবে এখানে মানে বিরাট একটা আছে স্কটল্যান্ডের জন্য আপনি যে বাজেট যদি দেখেন এটা যদি বাজেট শেয়ার দেখেন এখন যে ইংল্যান্ডের যে বাজেট আছে আপনার যদি স্কটল্যান্ড বাজেট বাজেট হবে আপনার ইয়ে সিকিউরিটি বাজেট হবে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন

যে একটা বিশ্ব মুরহল ছিল তার যে একটা আধিপত্য ছিল স্বামী বিজুড়ে হয়ে যাবে আচ্ছা অনেকে আজকে বলছেন যে কথা আমি বলি আমি অনেক

সময় থাকলে হয়তো আরো বিস্তার আলোচনা করতাম আর ওহিত ভাই সরি আসলে আপনাকে সময় দিতে পারলাম না অনেক ধন্যবাদ আসতেন আর আমার সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ থাকবে ইট ইজ এ টাইম ফর থিঙ্কিং নট ফ্রম জাস্ট ফ্রম ইউর হার্ট ইটস ফ্রম ইউর হেড এজ ওয়েল যে হয়তো আমরা ফ্রাইডে মর্নিংয়ে দেখতে পারবো ডিফারেন্ট কান্ট্রি অ ডিফারেন্ট থিংস ও আপনারা আপনাদের ইয়েস নো দেওয়ার আগে চিন্তা করে দিবেন হোয়ার আর ইউ হেডিং টু আপনারা আমাদের সাথে থাকবেন আপনার নেক্সট প্রবলেম হয়তো এই স্কটল্যান্ডে আবার একটা এপিসোড করবো ইনদিজে আপনারা ভালো থাকেন সালামুকুম